ইতি তোমার পাগল, আজ শুনবেন এই সিরিজের চতুর্থ গল্প। অতলান্ত নিজের মায়ের ঠিকানাটাও ভুলতে বসেছিল, তাই নোট করে রাখে তার যাবতীয় অভিজ্ঞতা। আজ শুনে নেই গল্পের পরবর্তী অংশ। দেখা যাক ঠিকানাটা মিলে নাকি তা হারিয়েই যায় কোনো অতলে। প্রিয় মা, অনেক কষ্টে জোগাড় করেছি তোমার ঠিকানাটা, খুঁজেই পাচ্ছিলাম না মাঝখানে, অবশেষে পেয়েছি। আজকে আর কোনো ঘোরানো পেঁচানো কথা নয়, তোমায় সোজাসুজি জারিনের কেস ফাইলটা নিয়েই বলি। আমি আজকাল সবই ভুলে যাচ্ছি, তাই মনে থাকতে থাকতে বলে ফেলি। জারিনের কেস ডিটেলস ঘেঁটেছি অনেক অনেক, ঘেঁটে জেনেছি জারিন ওয়াজ এ পেশেন্ট অফ গিল্ট ডিসঅর্ডার সিন্ড্রোম। And not only that, she has a history of childhood traumatic and stressful experiences. ছোটবেলায় জারিন এমন কিছু ফেস করেছে বা দেখেছে যেটা ছাপ ওর জীবনে আজীবন থেকে গেছে। ওর কেস ফাইল বলছে she has post-traumatic stress disorder, PTSD, reactive attachment disorder, RAD, and acute stress disorder, ASD. প্রথমটা অর্থাৎ পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডারটা হলো কোনো মানুষ কোনো বড় রকমের ট্রমার থেকে বেরোতে না পারলে তার ফ্ল্যাশব্যাকে দেখে প্রতিনিয়ত, অন্তত জারিনের ক্ষেত্রে যেটা হতো। তখনই এক্সেন্ট্রিক আচরণ করা শুরু করে এবং এর পরেরটা ঠিক উল্টো, রিঅ্যাক্টিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার। এটার ক্ষেত্রে মানুষ চুপ করে যায়, নিজের ভাব প্রকাশ করা বন্ধ করে দেয়। জানো তো মা, I suspect Snigdha has this too in her life. তৃতীয়টা হলো অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, যেটা ঘটনার ঠিক এক বা দু মাসের মধ্যে পেশেন্টের সাথে ঘটে। অর্থাৎ জারিনকে এখানে আনার এক থেকে দুই মাসের মধ্যে এমন কিছু ঘটে যেটা জারিন আমৃত্যু ভুলতে পারেন। জগমোহনকে বলেছিলাম জানো, এই নিয়েই অনেক কথা। আচ্ছা জগমোহন, তুমি কি জারিনকে চিনতে? কোন বাবু, জারিন? ওই যে 67 নম্বর ওয়ার্ডে জারিন, গত মার্চ মাসে যেই বাচ্চা মেয়েটা সুইসাইড করেছে। ও জারিন বিটিয়া, ও তো গুড়িয়া জ্যাসি থি, জব ভি দেখতি থি সিরফ এক হি বাত বলতি থি। ও জগমোহন কাকু, আমার একটা কাঠি আইসক্রিম কিনে খাওয়াবে? এখানে তো আনতেই দেয় না। আরে বিটিয়া, জরুর খাওয়াবো, তুমি একটু ঠিক হয়ে যাবে তো উসকে বাদ হাম দোনো মিলকে আইসক্রিম খানে চলেঙ্গে, ঠিক হ্যায়? জব হস্তি থি উস উস গালো মে ও ও ক্যা বলতে হ্যায় বাংলা মে, হ্যাঁ টোল পড়তো, দো সাইড মে দো চোটি অর এক অর এক লাল রঙ কা ফ্রক থা, वो उसके प्यारी थी, वही पहनती थी, उसके उसके हाथ पे एक काला धब्बा था, रिस्ट के यहाँ पे, आँख दुटो बोड़ो बोड़ो टाना टाना, एकदम एकदम हिरन जैसी मस्ती थी उस आँखों में, कभी नहीं रुकती थी एक जगह पर, माच खाने सीता कोड़े दुटो चोटी बद दो, लाल पीता भी दी तो कभी कभी, লেকিন যখন এটা কাস্ত পুরো অন্য মানুষ, চার পাঁচ দিন বাতি করতো না কারোর সাথে, লাস্ট বার যখন দেখেছিলাম উস আঁখকে নিচে কালা দাগ থা, আঁখে সুজি হুই থি, মুখটাও ফুলে গেছিল, লেকিন লেকিন কই ক্যাসে দেখকে বলে কি কি উসকে সাথ ভি এসা কুছ হো সকতা থা। কেস ফাইলে জারিনের কোনো ছবি ছিল না, বোধহয় সিকিউরিটির জন্যই রাখা হয়নি। জগমোহনই চিনিয়েছিল, জারিন নোট লিখে রাখত। ওর কেস ফাইলের সাথে একটা এভিডেন্স ফাইল আছে, তাতে মোট আটটা নোট লেখা আছে। হলুদ রঙের রুল টানা পাতায় নীল রঙের টানা টানা রুলের মধ্যে কালো কালিতে লেখা, সম্ভবত কোনো নোটপ্যাড থেকে ছেঁড়া। প্রথমটায় লেখা মিস ইউ সোহেল, আর একটা কালো রঙের পেন দিয়ে আঁকা হার্ট ইমোটিকন যেটাকে বলে। তারপরেরটায়
আমায় বিশ্বাস করো, আমি আমি কোনো ভুল করিনি। আমায় ভুল বুঝো না প্লিজ। তৃতীয়টা অসম্পূর্ণ। যদি ওরা আমায় ধরে ফেলে তাহলে কিন্তু আমি, এটা তাড়াহুড়ো করে লেখা, বোঝাই যাচ্ছে হাতের লেখার ধরন দেখে, বেশ কাঁপা কাঁপা। বাকি দুটোয় চোখ মতো কিছু একটা একে লেখা, প্লিজ ট্রাস্ট মি, প্লিজ। একই হাতের লেখা, একই কলমের ছাপ, একই ধরন, একটাই লেখা, আমার কষ্ট হচ্ছে, প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করো, আমার জন্য না হোক অন্তত ওর জন্য। এটাও অসম্পূর্ণ, তবে আস্তে ধীরে সময় নিয়ে লেখা। শেষ দুটো সবচেয়ে ইন্টারেস্টিং, একটাই লেখা, সেদিন আমার খুব লেগেছিল জানিস সোহেল, আমি না ভুলেই গেছিলাম। আর শেষ অর্থাৎ আট নম্বর নোটে লেখা, আমার 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 এখান নেও মুক্তি নেই, তুই তুই আমাকে এখান নেও সে খুঁজে পেয়ে গেলি, এখানেও খুঁজে পেয়ে গেলি। জানো তো মা, জগমোহনকে আমি নোটপ্যাড আর টেপ রেকর্ডারের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা জগমোহন, এখানে তো পেশেন্টের বাড়ি থেকে কিছুই অ্যালাউ করে না, তাহলে এই টেপ রেকর্ডার নোটপ্যাড এসব জারিন পেতো কোথার থেকে? আরে বাবু, উসকা তো স্পেশাল রিকমেন্ডেশন থা না, ও তো সোহেল সাহেবকা খাস দোস্ত থি। এই সোহেলটা কে জগমোহন? আরে সোহেল স্যার, ও যো ডক্টর ব্যানার্জি হ্যায় না, উসকা খাস দোস্ত কা বেটা। খাস দোস্ত? হ্যাঁ সাহেব, খাস দোস্ত আব্রাহাম সাহেব, ও ইস হসপিটাল মে দবাই কি ডেলিভারি দেতা হ্যায়, পুরা কন্ট্রাক্ট তো উসি কে সাথি হ্যায়, পর লোক ঠিক নেই হ্যায় সাহেব। ব্যানার্জি মানে যে স্নিগ্ধার জারিনের কেস ইনচার্জ ছিলেন, ডক্টর নিহার রঞ্জন ব্যানার্জি, শহরের নাম করা সাইকিয়াট্রিস্ট। ও সোহেল ভি তো থানা সাহেব উস ওয়াক্ত ইয়াহ পে। এই কথাটা শুনে আমার মাথা প্রায় ঘুরে গেল, মানে? হ্যাঁ সাহেব, জিস দিন জারিন নে খুদকুশি করলি উসকে তিন নেই 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 চার দিন বাদ সোহেল সাহেব ডিসচার্জ হয়ে গেল। কোন কেবিনে ছিল? হ্যাঁ সাহেব, কেবিন নম্বর 32 পে। উসকা ফাইল মিলেগা জগমোহন? আব হামারি নোকরি লোগে আব সাহেব, বলে ভয় টয় পে কিছুটা এড়িয়ে জগমোহন চলে গেল। যাওয়ার পথে খৈনি ডলতে ডলতে নিজের মনে মনে বলল, হে রামজি অজীব আদমি আছে, ইতনা পাগল দেখা পর এসা কবি নেই দেখা। জারিনের কেস রিপোর্ট ঘাটতে গিয়ে একটা জিনিস দেখে কিছুক্ষণের জন্য আমি প্রায় ছিটকে গেছি মা। যখন এখানে কাউকে অ্যাডমিট করা হয় তার আগে তার একটা ফুল ফিজিক্যাল চেক আপ করা হয়, আর সেই ইনিশিয়াল চেক আপের রিপোর্টে লেখা জারিন ওয়াজ 2 মান্থস প্রেগনেন্ট। দাঁড়াও জগমোহন এসেছে, এসে লিখছি বাকিটা। সাহেব অভি কে লিয়ে সিফ দবাই কা লিস্ট আর এ প্রেসক্রিপশন মিলা সাহেব কেবিন 32 কা, বাকি বাদ মে দিয়ে যাব, এলাম এখন জয়রামজি কি, কেউ দেখে নিলে আমার নেকড়ি আবার থাকবে না সাহেব, জয়রামজি জয়রামজি। বেশ, হোয়াট দ্য মা, এইমাত্র সোহেলের কেস রিপোর্ট পেলাম। সোহেল ওয়াজ এ পেশেন্ট অফ অথেলো সিন্ড্রোম, মানে যারা নিজের সেক্সুয়াল পার্টনারকে কেবল সন্দেহের বশে মারধর করে, এমনকি খুনও করতে পারে। আর সোহেলের কেস ডিটেলসে জল জল করে লেখা, ইটস এ কেস অফ মর্বিড জেলাসি, পেশেন্ট হ্যাজ এ হিস্ট্রি অফ অ্যাবিউজিং অ্যান্ড হ্যারাসিং হিজ পার্টনার বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, হি হ্যাজ অলসো থ্রেটেন টু হার্ম হিমসেলফ অ্যান্ড অ্যাটেম্পটেড সুইসাইড ওয়ান্স। শুনছিস?
শুনছিলেন ইতি তোমার পাগল, এই সিরিজের চতুর্থ অংশ। গল্পের মূল ভাবনায় সায়নী চক্রবর্তী, গল্প পাঠে অপ্রতিম ভট্টাচার্য, গৈরিক সাহা ও অনিন্দিতা পাল। শব্দের জাদুকর মানে এই চিঠিতে শব্দ গ্রহণ করেছেন সুদীপ্ত দাস। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।